আসসালামু আলাইকুম, আমি তিশা যশোর থেকে বলছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কত গিফট নিয়ে আমি বসেছি। খালামণি কানাডা থেকে আমার জন্য কী কী গিফট এনেছে সব কিছু শেয়ার করব। ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। শুরু করা যাক। উপহার পেতে আর কাউকে উপহার দিতে কতই না ভালো লাগে, তাই না? আর দেখেন খালামণি কানাডা থেকে আমার জন্য কি কি গিফট এনেছে সেইগুলোই আজকে দেখাবো। আমি অনেক দিন ধরে শেয়ার করতে যাচ্ছি কিন্তু সময় হচ্ছে না, আজকে শেয়ার করব। দেখেন উপহারের ঝুলি থেকে প্রথমে কি বের হলো, দেখেন একটা ফেস ওয়াশ, এইটা হচ্ছে আমার জন্য। এখানে বেশিরভাগ সবই আমার জন্য। আর এইটা হচ্ছে মাস্কারা, আর এইটা হচ্ছে মাস্কারা রিমুভার জেল। আর তারপর দেখেন তিনটা মেকআপ, আই শ্যাডো, ব্লাশ, হাইলাইটার, এইগুলোই ছিল। আপনাদেরকে আমি এক এক করে খুলে খুলে দেখাবো। আসলে এইগুলো না আমি বেশি ইউজ করি না, মাঝে মাঝে দু এক সময়। আর মেকআপ আমি তেমন এইগুলো দেইও না, মাঝে মাঝেই দেই বললামই। কিন্তু খালামণি আমার জন্য ভালোবেসে এত এত মেকআপ এনেছে, এ যে কতদিন যাবে তার কোনো ঠিক নাই, কারণ যারা মেকআপ বেশি ইউজ করে তাদের বেশি লাগে, তাই না? আর এই দেখেন এইটা হচ্ছে ফেস পাউডার, এইটা হচ্ছে পাউডার টাইপের গুঁড়া ফেস পাউডার, এক বক্স। আর এইটা পাউডার। খালামণি কিন্তু আমার খালা শাশুড়ি, ছোট খালা শাশুড়ি হয়, আর প্রথমবারই কিন্তু খালামণি আমাকে দেখলো বাংলাদেশে এসে। আর এইটা হচ্ছে টুথপেস্ট, এইটা হচ্ছে শ্যাম্পু, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, তারপরেও আমি একটু বলি, কিছু মনে করবেন না। আর দুইটা সাবান, ডাব সাবান। আমি এক এক করে সবগুলো বের করে নিচ্ছি। আর এইখানে দুইটা লিপস্টিক আর একটা হচ্ছে কাজল, সব কিছুই অনেক অনেক সুন্দর। আসলে আমি অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব, কিন্তু সব গিফটগুলো আমার খুলনায় কিছু ছিল, যশোরে কিছু ছিল, আমি এক জায়গায় করে উঠতে পারছিলাম না, তাই আমি ভিডিও কিন্তু কিছুটা করে রেখেছিলাম, আজকে কিছু করলাম, তারপর ভাবলাম শেয়ার করে দিই, তাই না? আর এটা হচ্ছে লোশন। আর এইটা হচ্ছে হাইলাইট করে। আর এইগুলো হচ্ছে সবই আমার হাজবেন্ডের, যেগুলো এখন বের করব দেখতে পাবেন। এগুলো সব শেভিং ক্রিম, শেভ করার জন্য যা যা লাগে সেই সবই। এই দেখেন এইটা হচ্ছে একটা পারফিউম, এইটাও ওর জন্য, এইটাও ওর জন্য একটা ফেস ওয়াশ, মানে এখন যেগুলো বের করতেছি আমার হাজবেন্ডের জন্য, এইটাও ওর জন্য। আসলে মেয়েদের জিনিস দেখতে বেশি ভালো লাগে, তাই না? আর এখানে বেশিরভাগই সব আমার গিফট, ওর গিফট কম, তাই না? আর এটা হচ্ছে ওর জন্য একটা সুন্দর ঘড়ি, ব্ল্যাক কালারের, আমার তো খুবই ভালো লেগেছে এই ঘড়িটা।
এইটা হচ্ছে কফি, এইটা তো আমার অনেক পছন্দের, আমার অনেক দরকারি একটা জিনিস। আর এটা হচ্ছে পেস্তা বাদাম, পেস্তা বাদাম আমি একটা খাচ্ছি আর আপনাদেরকে দেখাবো। পেস্তা বাদামগুলো খোসাসহ, দেখেন খোসার মধ্যে থেকে বের হলেই ওই পেস্তা বাদামটাই হয়, আমরা কিন্তু এই খোসাসহ বাংলাদেশে দেখতে পাই না। আর এটা হচ্ছে এলাচ, এই এলাচগুলো যে এত সুন্দর, এত ঘ্রাণ। তো এইটা হচ্ছে এক বয়ম আনা হয়েছিল, আমরা তিন ভাগ করে নিয়েছি, আমাকে বয়মটা ধরে দিয়ে দিয়েছে। এই হচ্ছে সব গিফট, আরও অনেক গিফট আছে, দেখতে থাকেন, কেউ কিন্তু চলে যাবেন না, চলে গেলে মিস করবেন। আর দেখতেই পাচ্ছেন কফির পাশে কিন্তু মেয়োনিজও এনেছে খালামণি। তো সব গিফটগুলো আমি এক জায়গায় করে রেখেছি, আমার ব্যালকনি ফুল ভরে গিয়েছে গিফটে গিফটে, আর চারপাশের মানুষজন কিন্তু ছাদ থেকে দেখতেছিল যে এত গিফট, এ কি বিজনেস করতেছে নাকি, সবাই অবাক। তো খালামণি কিন্তু আমার একার জন্য না, সবার জন্য এত এত গিফট এনেছে, কিন্তু আমার জন্য একটু বেশি এনেছে মনে হচ্ছে, আমি নতুন বউ তো আর প্রথমবার আমাকে দেখলো, এই জন্য আমার গিফটটা মনে হচ্ছে একটু বেশি। তো এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু আমি এক জায়গায় করে রাখলাম, আর এখন আমি দেখাবো ব্যাগ এনেছে আমার জন্য। তো আমি প্যাকিং খুলে দেখাচ্ছি, এর মধ্যে দুইটা ব্যাগ এনেছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো আমার দুইটা কালারই খুব খুব পছন্দ, এই দুই কালারের ব্যাগই খুবই পছন্দ। আসলে যা যা জিনিস এনেছে সবই আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এই দেখেন খুব সুন্দর একটা পার্স টাইপের, এই যে যে কোনো পার্টিতে বা বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ, তাই না? যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ভালো লাগবে। এই দেখেন দুইটা পকেট দুই পাশে আর এরকমভাবে, আর এর ভিতরে কিন্তু বেল্টও আছে, আমি চাইলে বড় করে নিতে পারবো। সে বুঝেও বোঝে না। তো পিঙ্ক কালারের ব্যাগটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবার আরেকটা দেখাবো, দেখেন দাঁড়ান, এটা হচ্ছে ব্ল্যাক, এই যে দেখেন এইটা হচ্ছে বেল্ট দেওয়াই আছে, এইটা ওই ব্যাগটার থেকে একটু বড়, এই যে এইটাও দুই পাশে পকেট আছে, অনেক সুন্দর ব্যাগ, দুইটাই খুবই সুন্দর, দুইটা দুই রকমের, তাই না? আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে, কোন ব্যাগটা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব খালামণি আমার জন্য কি সোনার জিনিস এনেছে, সেইটাই দেখাবো। তো দেখেন এই যে দেখেন কত সুন্দর কিউট একটা কানেরটা আর লকেট একটা সেট, অনেক সুন্দর কিন্তু এটা দেখতে, ডিজাইনটাও খুবই ভালো লেগেছে। তো আর এর মধ্যে এনেছে সুন্দর দুইটা চুড়ি, এই যে দাঁড়ান আপনাদের একটু আলোতে দেখাই, এটা কিন্তু অনেক সুন্দর গ্লেজ দেয়, আর সুন্দর একটা ব্যাস লাইট। এই যে এটা পিঙ্ক কালারের,
পিঙ্ক না, পিঙ্ক থেকে একটু গাঢ় ম্যাজেন্ডা টাইপের। তো এটা তো দেখালাম, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব খালামণি আমার জন্য কি কি শাড়ি এনেছে। দেখেন তিনটা শাড়ি এনেছে, তিনটা তিন কালারের, এত সুন্দর। একটা নীল, একটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে ম্যাজেন্ডার। তো নীলটা তো বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এইটাও খুব সুন্দর, দেখেন ভিতরে এটা হচ্ছে বেনারসি টাইপের, একটু ভার আছে এই শাড়িটা। আর এই দুইটা ওর থেকে একটু মানে সিল্ক টাইপের। এই দেখেন তিনটা কালার আমি আপনাদের সাথে একটু ভালোভাবে দেখালাম একটু খুলে। তো অবশ্যই জানাবেন কোন শাড়িটা বেশি সুন্দর। এখন আমি দেখাবো আপনাদেরকে খালামণি আমার জন্য এই থ্রি পিসটা পছন্দ করে কিনেছে, আমি এখনও বানাইনি। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, আমি রোদে দেখাচ্ছি, অনেক সুন্দর কাজ করা ফুল থ্রি পিসটাই। এইটা হচ্ছে জামা, ওই পাশেরটা ওড়না, আর ওইটা হচ্ছে পায়জামা, আর এইটা হচ্ছে পাঞ্জাবি, আরেকটা হচ্ছে কোট, আরেকটা পাঞ্জাবি খুলনায়। তো এইগুলো আমার হাজবেন্ডের জন্য এনেছে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এত এত গিফটগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।